আপনি যদি 700 800 বর্জাত্রি নিয়ে গেলেন তাহলে আপনি শুরুতেই জুলুম করছেন আরে শুরুতেই জুলুম করছেন আপনার টাকা থাকলে আপনি ওলিমা করেন আরে আপনার বন্ধু বান্ধব আছে ভাই বেরাজন আত্মীয় স্বজন আছে আরে আপনার শ্বশুর বাড়িতে যেতে হবে কেন আরে ভাই আপনার বন্ধু বান্ধব আছে আপনি বাড়িতে আইনে খাওয়ান 700 800 তো বর্জাত্রি নিয়ে গেলেন আপনি জানেন না আরে আপনি একটা কাজ করেন আপনার বাবাকে নিয়ে এখন থেকে ভিক্ষা করে শ্বশুর বাড়িতে টাকা দেন যে আমি 1000 বরযাত্রী নিয়ে আসবো আমার ভিক্ষার টাকা তুমি আমাকে খাওয়াই লজ্জা নাই এগুলোর যেগুলো 800 1200 1500 বরযাত্রী নিয়ে যায় বরযাত্রী নিয়ে যায় শ্বশুর বাড়িতে এগুলো বেহায়া এগুলো বেলাজা বেশরমা এগুলো শরম নাই ওরা বুঝে না আমি যে 1000 বরযাত্রী নিয়ে গেলাম আমার শ্বশুরের অবস্থা খারাপ হতে পারে এটা হিন্দু করলে মানান যায় আরে এটা হিন্দু করলে বোঝা যায় ওরা হিন্দু ওরা মালাউন কিন্তু মুসলমান করলে এটা নিজেকে মানাইতে পারি না এটা হিন্দুদের সংস্কৃতি হিন্দুদের কৃষ্টি কালচার হিন্দুদের রীতিনীতি হতে পারে এটা মুসলমানদের রীতিনীতি না এরপরে আপনাদের দোষ আছে আপনারা কেন বলেন যে হ্যাঁ ঠিক আছে 500 700 800 তো মানলাম আরে ভাই আপনি মানলেন আজকে আপনার সামর্থ্য আছে কিন্তু আরেকটা গরিব অর্থ সামর্থ্য নাই আরেকটা গরিব অর্থ সামর্থ্য নাই আপনি যে মানলেন এই মানার কারণে তো আপনার সমাজের মধ্যে কুসংস্কার এটা বিস্তার লাভ হলো আপনার মাধ্যমে তো সমাজে একটা কুসংস্কার ঢুকে গেল আপনি মানলেন কেন